নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যেটা বলেছিলেন বারবার, পিডিসিএল এর ডিপ্লোমা অথবা আইটিআই ইলেকট্রিশিয়ানের কোশ্চেনগুলো একটু ডিসকাস করে দেওয়া হোক প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নে। তো আমরা চলে এসেছি সেই অ্যানালিসিস এবং এক্সপ্যানশন নিয়ে, বাট তার আগে আমরা একটা কথা বলতে চাই। তার আগে হচ্ছে আমি এবং সঙ্গে আপনারাও যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু সৌভাগ্যবান। সেই সৌভাগ্যবানের কারণটা আমরা বলি, পিডিসিএল সাধারণত কোশ্চেন পেপার ফেরত দেয় না, ঠিক আছে? সাধারণত কোশ্চেন পেপার ফেরত দেয় না এবং কোশ্চেন পেপারটা অবশ্যই পাওয়া যায় না। সুতরাং কোনো সমস্যাতেই কোশ্চেন পেপার কিন্তু পাওয়া যায় না। কিন্তু আগে আমরা কোশ্চেন পেপারটা দেখি, আমরা ছবি দেখিয়ে নিই, তারপর আমরা কথা বলছি। দেখুন, ছবিটা আগে দেখে নিই। ছবিটা লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ, অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টেস্ট ফর দ্য পোস্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার ইলেকট্রিক্যাল। যেটা অ্যাকচুয়ালি হয় ডিসিএল বা টিসিএল, সেটাকে ডিপ্লোমার পোস্টটাকে বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে? ডিপ্লোমার পোস্টটাকে বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা অপারেটর। কিন্তু এখানে পোস্টার নাম হয় হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার ইলেকট্রিক্যাল, অপারেশন অ্যান্ড সুপারভাইজার মেকানিক্যাল, ঠিক আছে? এরকমভাবে পোস্টের নাম হয়। তো পিডিসিএলে কোশ্চেন পেপার পাওয়া যায় না, বাট আমরা খুব শুভ দিনে, আমরা খুব লাকি যে আমরা একটা কোশ্চেন পেপার পেয়ে গেছি খুব পুরোনো দিনের, অন্তত দু বছর বা আড়াই বছরের পুরোনো, বেশ কিছু বছরের পুরোনো কোশ্চেন পেপার আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে, ঠিক আছে? তো আপনাদের সামনে এই কোশ্চেন পেপারটা আমরা ডিসকাস করে দেবো। কোশ্চেন পেপারটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এই কোশ্চেন পেপারটা দুটো পার্ট রয়েছে, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। টেকনিক্যাল পার্টটা অবশ্যই যারা ইলেকট্রিশিয়ান আইটিআই ইলেকট্রিক্যাল আছে তাদেরকে অবশ্যই দেখতে বলবো, আর দেখতে বলবো যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল আছে দুজনকেই। বর্তমানের পরীক্ষাগুলো কিন্তু কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড যথেষ্ট ইম্প্রুভ হয়েছে, বলতে পারবেন না কোথাও ডেটোরিয়েট করেছে, যে কোনো পরীক্ষা ডেটোরিয়েট করে যাচ্ছে। আপনারা রেল বলুন বা বাকি যে সমস্তগুলো পরীক্ষার কোশ্চেন পেপার বলুন, টেকনিক্যাল বলুন বা নন টেকনিক্যাল বলুন, প্রত্যেকটা পরীক্ষা চেষ্টা করেছে এবং যারা মানে নিতে চায় ক্যান্ডিডেটদের তারা মনে করেছে যে অলরেডি যেটা যে পরিমাণের রয়েছে, যে পরিমাণে কম্পিটিশান রয়েছে, তো এই কম্পিটিশানটা টাফ। তো এই টাফ কম্পিটিশানকে বিট করার জন্য কোশ্চেন স্ট্যান্ডার্ড সামান্য হাই করছে। আইটিআইদের বলবো একটু সামান্য স্ট্যান্ডার্ড বাড়াতে, ডিপ্লোমাদের বলবো একটু সামান্য স্ট্যান্ডার্ড বাড়াতেই, ঠিক আছে? বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসছে, ঠিক আছে? আইটিআইদের বেশ কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন আসছে এবং এগুলো আসছে, ঠিক আছে? এইগুলো আমাদের মানে মানে চলতে হবে এইগুলোকে নিয়ে। তো যদিও এটা ডিপ্লোমার কোশ্চেন, বাট ডিপ্লোমাতে তো অবশ্যই দেখতে বলবো, আর যারা আইটিআই আছে তাদেরও দেখতে বলবো। বিটেক দেখলে কোনো অসুবিধা নেই, বাট বিটেক স্ট্যান্ডার্ডের নয় এই কোশ্চেন পেপার। বিটেক স্ট্যান্ডার্ডটা অনেক কঠিন, বিটেক স্ট্যান্ডার্ডের কোশ্চেন নিয়ে আমরা আসবো কিছুদিনের মধ্যেই, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? অপেক্ষা করবেন। তো আমরা দেখে নিই এবার কোশ্চেনগুলো কী কী রয়েছে। তো এখানে কোশ্চেন পেপারে যেটা রয়েছে সেটা হচ্ছে পিডিসিএল ডিপ্লোমা বা আইটিআই কোশ্চেন অ্যানালিসিস। আমরা চলে যাব আমাদের কোশ্চেনে, আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে, ইফ দ্য ফিল্ড অফ ইট ইস শান্ট মোটর ইজ ওপেন ওয়াইন রানিং, রানিং কন্ডিশনে যদি ওপেন হয় তাহলে কী হতে পারে, ঠিক আছে? তাহলে কী হতে পারে, তাহলে যেটা হতে পারে সে অপশনগুলো দেওয়া রয়েছে, দেখতে হবে আমাদের সঠিক উত্তর কোনটা। দ্য স্পিড অফ দ্য মোটর উইল বি রিডিউসড, স্পিড কী হবে, কমে যাবে। দ্য মোটর উইল কন্টিনিউ টু রান ইন দ্য সেম স্পিড, মোটরটা আবার একই স্পিডে চলতে থাকবে। দ্য স্পিড অফ দ্য মোটর উইল রাইজ টু আ ভেরি হাই ভ্যালু, প্রচণ্ড হাই ভ্যালুতে পিক আপ করে নেবে। দ্য মোটর উইল স্টপ রানিং, ঠিক আছে? মোটরটা স্টপ রান স্টপ করে দেবে, ঠিক আছে? তো আমরা দেখে নেব এখানে প্রথম কোশ্চেনে কী আছে। শান্ট মোটরে যেটা হয় সেটা হচ্ছে এন ইজ প্রপোর্শনাল টু, এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই, ওকে? ফিল্ড ফ্লাক্স, স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফিল্ড ফ্লাক্স। আর যদি এটা কন্ডিশন হয় ইনভার্সলি প্রপোর্শনাল টু ফিল্ড ফ্লাক্স, তাহলে যেটা হয় ফিল্ড ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে? ফিল্ড ফ্লাক্স আমি যখন ফিল্ড ওপেন করে দিয়েছি, ফিল্ড কারেন্ট কমে গেল, ফিল্ড কারেন্ট যদি কমে যায় ফিল্ড ফ্লাক্স কমে যাবে, ফিল্ড ফ্লাক্স যদি কমে যায় স্পিড কিন্তু বেড়ে যাবে, ওকে? দ্য স্পিড অফ দ্য মোটর উইল রাইজ টু আ ভেরি হাই ভ্যালু। নেক্সট, ব্রাশেস আর প্রোভাইডিং এ ডিসি মেশিন ফর, ব্রাশ কেন প্রোভাইড করা হয়, প্রোভাইডিং এ পাথ ফর ফ্লো অফ কারেন্ট প্রিভেন্টিং স্পার্ক, ওকে? ব্রাশ অনেক অপশন দিতে পারে, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, অনেকে বলতে পারে বি কারেক্ট আনসার হবে, অপশন এও কারেক্ট আনসার হবে অনেকে বলতে পারে, বাট কথা হচ্ছে যে একটা এমসিকিউ কোশ্চেনে কখনোই একটাই অপশন কারেক্ট হবে এমন কোথাও লেখা নেই, ঠিক আছে? সাধারণত যেটা করা হয় বেশিরভাগ কোশ্চেন, যারা জটিলতা জটিল কোশ্চেন করতে যায় তারা চেষ্টা করে যে দুটো অন্তত অপশন কারেক্ট রাখতে, ঠিক আছে? এরকম দুটো বা তিনটে রাখতে, তার মধ্যে থেকে আপনাকে চুজ করে নিতে হবে বেস্ট আনসার, ওকে? এটা হবে হচ্ছে আনসার অপশন এ, প্রোভাইডিং দ্য পাথ ফর ফ্লো অফ কারেন্ট অ্যাকচুয়ালি ব্রাশ, ওকে? অ্যান্ড দেন ইটস অলসো পারপাস দ্য সার্ভ টু প্রিভেন্ট দ্য স্পার্কিং, ইট অলসো রিডিউসেস দ্য লস, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেকেন্ডারি ফেনোমেনন, এগুলো সেকেন্ডারিতে চলে আসছে, আপনার প্রাইমারি চলে আসবে। নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য টার্মিনাল ভোল্টেজ অফ ডিসি শান্ট মোটর জেনারেলি অন লোডিং, ওকে? অনেকে বলতে পারে, তো দেখিনি কী আছে অ্যাকচুয়ালি কোশ্চেন, টার্মিনাল ভোল্টেজ ডিসি শান্ট জেনারেটর কী হয় লোড করলে। তার আগে বলে নিই অপশনগুলো যেগুলো রয়েছে, সেগুলো রয়েছে
ডিক্রিজেস শার্পলি, খুব তাড়াতাড়ি কমে যায়, ইনক্রিজেস স্লাইটলি, খুব একটু বেড়ে যায়, রিমেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট থেকে যায়, ডিক্রিজেস স্লাইটলি, সামান্য কমে। তো একটু বলে নিই, যদি আমরা কার্ভটা দেখি, কার্ভটা আমরা দেখি, তাহলে কার্ভে আমরা দেখতে পাবো, যদি আনলোডিং কন্ডিশনে যদি কার্ভ এটা থাকে, লোডিং কন্ডিশনের কার্ভটা সামান্য ডিক্রিজ করে, ঠিক আছে। এখানে থাকে আর্মেচার আর আই স্কোয়ার লস, ঠিক আছে, এখানে আই স্কোয়ার লসটা সামান্য বেড়ে যায় লোডিং এফেক্টের জন্য, তো একটুখানি স্লাইটলি ডিক্রিজেস করে, ডিক্রিজেস স্লাইটলি, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। বলা রয়েছে এ লোড রিকোয়ার্স কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাট অল লোডস। একটা লোডের কী প্রয়োজন? ভোল্টেজ অ্যাট অল লোডে, প্রত্যেকটা লোডেই কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার, তাই তো? তাতে কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার। উইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ জেনারেটার, কোন ধরনের জেনারেটার ইউ উইল চুজ, তোমরা চুজ করবে ফর দিস লোড, এই লোডের জন্য কোন ধরনের জেনারেটার তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। অপশান আছে শান্ট জেনারেটার, অপশান আছে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটার, অপশান আছে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটার, ঠিক আছে। কনস্ট্যান্ট ভোল্টেজের জন্য অনেকেই বলবে যে শান্ট জেনারেটার ইউজ করা সঠিক, বাট আমি বলবো এখানে এটা হবে না, ঠিক আছে। কেন হবে না? বিকজ লেভেল কম্পাউন্ড জেনারেটার ইজ এ নট এ টাইপ অফ জেনারেটার, বাট ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেনারেটার। এটা কোনো ধরনের জেনারেটার নয়, এটা কি? এটা একটা জেনারেটারের ক্যারেক্টারিস্টিক্স। এই যে জেনারেটারের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, তো এই ক্যারেক্টারিস্টিক্সটা যেটা হবে সেটা হচ্ছে অলমোস্ট ক্যারেক্টারিস্টিক্সটা যে কার্ভটা লেভেল কম্পাউন্ড বা ফ্ল্যাট কম্পাউন্ড একে আমরা বলি, মোটামুটি এরকম, লেভেল কম্পাউন্ড বা ফ্ল্যাট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা অলমোস্ট সিমিলার, মানে জাস্ট নট আ ড্রুপ টু মাচ ড্রুপিং কার্ভ, জাস্ট লোডটা দিলেও ফ্ল্যাটে আসবে, ঠিক আছে, ওভার বার ডিক্রিজ করবে না। তো অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, চলে আসবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35। ইন অর্ডার টু মিনিমাইজ দ্য পাওয়ার লস ইন এ ভোল্ট মিটার, ওকে, মিনিমাইজ দ্য পাওয়ার লস ইন এ ভোল্ট মিটার, ভোল্ট মিটারের পাওয়ার লস কমানোর জন্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স শুড বি, অনেকে বলতে পারে আইডিয়াল কেসে জিরো, অনেকে বলতে পারে প্র্যাকটিক্যাল কেসে লো, বাট দিস টু উইল নট বি দ্য কারেক্ট আনসার, দ্য আনসার উইল বি হাই, ঠিক আছে। লোডিং এফেক্ট কমানোর জন্য হাই করতে হবে, আর হাই রেজিস্ট্যান্স শুড বি ইন প্যারালাল, ওকে, ভেরি হাই রেজিস্ট্যান্স শুড বি ইন প্যারালাল, ওকে, হাই রেজিস্ট্যান্স করতে হবে, আর হাই রেজিস্ট্যান্স করলে, যদি হাই রেজিস্ট্যান্স করি তাহলে লোডিং এফেক্ট কমবে এবং পাওয়ার লসটাও কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। সো ইটস আনসার উড বি হাই, ওকে, নট লো আর জিরো। ওকে, থ্যাংক ইউ ফর দ্য সেশন, যারা দেখলেন সেশনে। তো আমাদের পরবর্তী কোশ্চেন, পরবর্তী সেশন আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। স্টিল কোনো ডাউট বা কোনো কোয়ারিজ কোশ্চেন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, অবশ্যই আমরা পরের সেশনগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমাদের সঙ্গে থাকার জন্য আপডেট থাকবেন, এবং যারা আমাদের ভিডিও দেখছেন এবং চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।